আমরা এখন যে খেলাটি দেখব এই খেলাটির নাম বালিশ পিটাপিটি আপনারা কি কখনো এই অদ্ভুত নাম শুনেছেন যদি শুনে থাকেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আলমগীর ভাই তার কাছ থেকে আমরা খেলাটির নিয়ম জেনে নিব ধন্যবাদ এটা হচ্ছে বালিশ দিয়ে পিটাপিটি খেলা যে খেলাটি আসলে দুজনের মধ্যে সংগঠিত হয় এটা হচ্ছে রাউন্ড আকারে খেলা হবে এবং যে যাকে হচ্ছে বিট করে পানিতে ফেলতে পারবে যে থাকবে স্টে করবে সে হচ্ছে উইনার আর যে হচ্ছে পড়ে যাবে সে হচ্ছে মানে ক্যান্সেল হয়ে যাবে সে আর খেলতে পারবে না এরকম রাউন্ড আকারে ফাইনালি যে হচ্ছে একদম ফাইনাল পর্যন্ত টিকতে পারবে সে হচ্ছে আজকের উইনার শুরু হয়ে গেছে আমাদের দ্বিতীয় রাউন্ডের বালিশ পিটাপিটি খেলা এইখানে দুইজন প্রতিযোগী দেখা যাচ্ছে শুরুর আগেই শেষ হয়ে গিয়েছে তৃতীয় রাউন্ডের বালিশ পিটাপিটি খেলার প্রস্তুতি চলছে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি খেলা শুরু হয়ে গেছে দুইজন প্রতিযোগী হাজ্জাহাটি লড়াই করছে প্রতিবারের মতো এবারও একজন প্রতিযোগীর বালিশ হাত থেকে পড়ে গিয়েছে আমরা তৃতীয় রাউন্ডের উইনার দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে সেমিফাইনালের যে দুজন প্রতিযোগী প্রথমবার বিজেতা হয়েছিলেন তারা এখন দ্বিতীয় রাউন্ডে খেলছেন এই রাউন্ড থেকে যে প্রতিযোগী বিজয়ী হবেন তিনি যাবেন ফাইনালে আমরা দেখতে পাচ্ছি খেলা শুরু হয়ে গিয়েছে খেলার শুরুতেই প্রতিবারের মতো এবারও আমরা দেখতে পাচ্ছি খেলার শুরুতেই শেষ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি সেমিফাইনালের দ্বিতীয় ব্যাচ আমাদের বাসে তারা আসন গ্রহণ করেছে তারা বালিশ নিয়ে প্রস্তুতি গ্রহণ করছেন দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে শুরু হয়ে গিয়েছে ফাইনালের জন্য লড়াই কে জিতবে কে টিকবে বলা যাচ্ছে না বলতে বলতে আমরা আমাদের বিজয়ীকে দেখতে পাচ্ছি দর্শকের মধ্যে উত্তেজনা বিরাজ করছে আমরা আমাদের ফাইনালের দুজন প্রতিযোগী পেয়ে গিয়েছি একটু পরেই শুরু হবে ফাইনাল রাউন্ড দর্শক আমরা দেখতে পাচ্ছি ফাইনাল রাউন্ডের প্রস্তুতি চলছে আমাদের দুইজন ফাইনালের প্রতিযোগী শিপন এবং শহীদুল সবুজ এবং নীল দুই প্রতিযোগী কে জিতবে কে হারবে কিছুই বলা যাচ্ছে না দর্শকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই ফাইনাল রাউন্ডের বিজেতা উনি পুরস্কার পাবেন একটি আয়রন ও 1000 টাকা নগদ পুরস্কার শুরু হয়ে গিয়েছে ফাইনাল রাউন্ড অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে আমরা ফাইনাল শুরুর আগেই মোটামুটি বিজেতা পেয়ে গিয়েছি শিপন আজকে আমাদের বিজেতা আমরা আমাদের আজকের বালিশ পিটাপিটি খেলার বিজেতা পেয়ে গিয়েছি আমাদের আজকের বিজেতা শিপন আমরা শিপনের সাথে কথা বলবো শিপন এই যে তুমি বালাশের উপর বসেছিলে কেমন লাগলো ভালোই লাগছে কিন্তু প্রথম প্রথম একটু নার্ভাস লাগছিল তারপর খেলা শুরু হয়েছে যখন তারপর আর নার্ভাস আসিল না আচ্ছা এই বাসটা এত চিকন এখানে তুমি কি টেকনিক ব্যবহার করে বসেছিলে ওটা আমাদের গ্রাম অঞ্চলের টেকনিক আমি গাছে উঠতে খুব ভালোবাসি এইসব করতে আমার খুব ভালোই লাগে এর জন্য আমার এটার দিকে বসে থাকতে অনেক ভালোই লেগেছে বলা যায় যে শিপনের গাছে ওঠার বানরের স্বভাবটা তাকে অনেকটা হেল্প করেছে বিজয়ী হতে তো শিপন তুমি যে বালিশটা ধরেছো এই বালিশটা তো দেখতে পাচ্ছি বেশ খানিক পেছিল তো কিভাবে তুমি এটা ধরে রেখেছো বা এই টেকনিকটা কি টেকনিক আমার হাত কারণ আমার হাত আল্লাহ বড় দিছে হাতের জন্য আমি এই বালিশটা মুট করে ধরে রাখতে পেরেছি আর তার জন্য আমি আজকে বিজয়ী হয়েছি শিপন তুমি যে বিজয়ী হয়েছো তুমি পুরস্কার হিসেবে কি পাচ্ছ জানো বলছে একটি আয়রন এবং নগদ 1000 টাকা তো তুমি যেটা শুনেছো এই পুরস্কারটা যদি তুমি কোনো কারণে না পাও তাহলে কি করবে ওটা না পেলে না পাবো কিন্তু এর মধ্যে আমার কোনো আফসোস নাই কিন্তু খেলায় যে অংশগ্রহণ করছি এটাই আমার কাছে অনেক বড়